শব্দ কি না আসলে পুকুর হিসাবে ওই রকম কোন মাছই পাওয়া যায়নি আমরা খুবই হতাশ কারণ এত বড় একটা পুকুরে আসলে মাছ অনেক থাকার কথা ছিল কারণ এখানে যে পরিমাণে ডালপালা দিয়েছিলাম ওই পরিমাণে মাছ পড়েনি আর কি আমরা খুবই হতাশ কারণ কয়েকটি মাছ হাতে গোনা কয়েকটি মাছ পাইছি এত বড় একটা পুকুরে তো এখানে আমাদের কিছু ভুল হয়েছিল সেটা হলো আপনার এই পুকুরের একটা যান রাখা অতি জরুরি অর্থাৎ যে কোনো এক জায়গা দিয়ে পানিটা ডাউন করার জন্য একটা জায়গা রাখাটা খুব জরুরি ছিল তো এই কাজটা করা হয়নি এই কারণে আর কি মাছ ওরকম একেবারেই হয়নি কিন্তু আমরা আসলে এটা আশা করিনি মনে করছিলাম অবশ্য কিছু মাছ অন্তত পড়ছে কিন্তু আসলে পানি হাসার পরে দেখতেছি আসলে ওই 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 রকম হারে কোনো মাছই আসলে পড়েনি কারণ এখানে দেখতেছি যা মেশিন আর যে তেলের খরচ হয়েছে এটাই উঠবে না হালকা পরিমাণে কিছু মাছ যেমন পুটি কয়েকটি টাকি মাছ কয়েকটা শিং মাছ এগুলা বাদে আসলে ওরকম হারে কিছুই ছিল না আমরা একেবারেই হতাশ কিন্তু এই পুষকুনির পারে যে লাউ গাছ লাগাইছে এটা দিয়ে হতাশ না এটা দিয়ে সামনে ভিডিও আসবে আসলে এটা দিয়ে ব্যাপক হারে ফলন বের হয়েছে ইনশাল্লাহ এগুলো বড়ো না হলে আসলে আপনাদের কাছে শেয়ার করব না এটা যখন বড় আকারে হবে এই ধরতে থেকে একটা সাপ দেখে সাপ দেখিয়ে আমি দেখছি অবশ্য নিরিবিলে বসেছিল তো পানি কমানোর পরে আমরা এখন দেখতাছি যদি কিছু পাওয়া যায় লাস্টে কারণ আমি চাইছিলাম যে আর আর এখানে সময় নষ্ট করব না এদেরকে উঠতে বলছিলাম কিন্তু এরা আসলে উঠতেছিল না কিছুতেই বলতেছিল না মাছ আছে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে পা গাইতে যাচ্ছিল আমার মনে কিছু পরিমাণে মাছ আছে থাকলেও সেটা আগামী বছর বিশ মাস হিসেবে ব্যবহার হবে তো এবার আশা করতেছি কিছু মাছ এতে সারবো আর কি যেগুলো আর কি চাষ করার যোগ্য মাছ এগুলো কিছু মাছ সারবো যাতে এই দেশি মাছের পাশাপাশি অন্যান্য কোনো মাছ হয় কি না এটা আগে দেখবো আমাদের এলাকায় এই যে পুকুরে সাথে খুব হয় না তো কারণ আমাদের বাড়িতেও দেখছি সব অঞ্চলের মাটিতে সবকিছু হয় না তো আমাদের এই অঞ্চলের মাটিতে একটু বালুর পরিমাণটা বেশি বালু থাকার কারণে গেছে মাছ চাষটা ওরকম হারে মাছ অসুখ বিসুখ খুব কম হয় কিন্তু মাছের কোনো গ্রোথ নাই আমি আমার গত

কেউ কল্পনাও করতে পারি যে আসলে এই প্রস্তাবটা আমাদের এত বড় প্রকাশ করবে আর বিশেষ করে এটা এটাই একটা ম্যাথে যে আসলে প্রাকৃতিক মাছের যে মাছ যে কত বড় একটা হুমকির মুখে আছে আমাদের দেশে এটা তারই একটা ম্যাথে কারণ এ থেকে বুঝতে পারি যে আসলে আমাদের প্রাকৃতিকভাবে যে মাছগুলো উৎপাদিত হয় এগুলা এখনকার কী অবস্থা আসলেও খুব খারাপ অবস্থা অনেকগুলো কারণের কারণে এই অবস্থা আর কি